আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। লুটপাটের কারণে মধ্যম আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে বলছে মির্জা আব্বাস। জানিয়ে দেব সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য বলছে বাংলাদেশ ন্যাপ। আরো জানিয়ে দেব ভিআইপি প্রথা বাতিল করতে হবে বলছে রব। এদিকে জুলুম নির্যাতন প্রতিরোধ করে বিএনপি এগিয়ে যাবে বলছে সালাম। আরো জানিয়ে দেব আবারও নতুন বিতর্কে জড়ালেন বোদি। সর্বশেষ জানিয়ে দেব লোকসভার চার কংগ্রেস সদস্য সাময়িক বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে। লুটপাটের কারণে মধ্যম আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ এখন হাই হাই কোম্পানির কবলে পড়েছে আর আওয়ামী লীগ হয়ে গেছে খাই খাই কোম্পানি। এই সরকারের লুটপাটের কারণে দেশের মধ্যম আয়ের মানুষ এখন নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে। আজ সোমবার দুপুরের সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বন্যা কবলিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ঔষধ প্রদান এবং দরিদ্র মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী। ড্যাবের সভাপতি হারুন আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা শেষে প্রায় 1,200 মানুষকে চিকিৎসা সেবা দেন অর্ধ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে পাওয়ার প্লান্ট কোম্পানিগুলোর মাধ্যমে সরকার জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে এই দেশটাই একদিন শেষ হয়ে যাবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির ও এনামুল হক চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শাকত হাসান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জলিলি ও সদস্য সচিব মেফতাহ সিদ্দিকী প্রমুখ। সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য বলছে বাংলাদেশ ন্যাপ। 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভনোধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জোভেল রহমান গনি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেছেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য। সোমবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1957 সালের 26 জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়। ন্যাপের দুই নেতা বলেন, আজ থেকে 65 বছর আগের জাতির এক চরম ক্রান্তিকালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিশ্বনন্দিত নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা গণমানুষের মুক্তির লক্ষ্যে ন্যাপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার লগ্ন থেকেই ন্যাপ এ অঞ্চলের মানুষের মুক্তি, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করেছে। তার ওই ধারাবাহিকতায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দলের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহান দিনে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনে প্রাণে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্রের যে কোনো ক্রান্তির লগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করেন গানি ও মোস্তফা। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজলুম জননেতা মাওলানা ভাসানী, পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান জাদুমিয়া, পরবর্তী চেয়ারম্যান শফিকুল গনি স্বপন সহ প্রতিষ্ঠান লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান গানি ও মোস্তফা।
ভিআইপি প্রথা বাতিল করতে হবে বলছে রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, শুধু রাষ্ট্র ব্যবস্থার অনিবার্য প্রয়োজনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া সব ভিআইপি প্রথা বাতিল করতে হবে। তিনি বলেন, কথায় কথায় ভিআইপি প্রোটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রোটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাপ এবং বাড়াবাড়ি বাংলাদেশ চিরতরে বন্ধ হওয়া উচিত। সোমবার রাজধানী উত্তরার প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে আসমা আব্দুর রব এসব দাবি করেন। তিনি উল্লেখ করেন, ভিআইপির যাতাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। উল্লেখ্য, ভিআইপি প্রোটোকল দেওয়ার নামে একজন যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় 3 ঘন্টা ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ভিআইপি প্রোটোকলের কারণে মুমূর্ষ রোগী সহ অ্যাম্বুলেন্স আটকে রাখার মতো অসংখ্য অমানবিক ঘটনা ঘটছে প্রতিদিন। রব বলেন, একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং অভিজাত্যের আড়ালে সমাজে ভয়ঙ্কর বিপদের দেওয়াল গড়ে তুলছে, যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে কোনো ক্রমেই সংগতিপূর্ণ নয়। তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে, পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে, দেশে আসার পর তারা হবে সরকারি মেহমান, সেই লক্ষ্যে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, যাদের পাঠানো রেমিটেন্সের কারণে আমাদের শান শৌখত জুলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনো ক্রমেই গ্রহণীয় হতে পারে না। জুলুম নির্যাতন প্রতিরোধ করেই বিএনপি এগিয়ে যাবে বলছে সালাম। সব রকমের জুলুম নির্যাতন প্রতিরোধ করেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সোমবার রাজধানীর গোপীবাগে মরহুম সাদেক হোসেন খোকার বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণের গ্যান্ডারিয়া থানাধীন 44, 45 ও 46 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন পতনের ভয়ে ভীত অনৈতিক সরকার উল্টাপাল্টা শুরু করেছে, পুরনো মামলাগুলোকে চালু করে নেতাকর্মীদের দমনের চেষ্টা করছে। কোথাও কোথাও তারা বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এ হামলাও ভাঙচুর করেছে। ত্রাণের গাড়িতে হামলা চালিয়ে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর কাজে বাধার সৃষ্টি করছে। আমরা বলতে চাই, বিএনপি কোনো কাচের ঘর নয় যে আঘাত দিলে ভেঙে যাবে। অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারেনি। মহানগর যুগ্ন আহ্বায়ক ও সাংগঠনিক টিম সিক্স এর প্রধান নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুনগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্য বলেন, জনগণের দাবি আদায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জীবন বাজি রেখে সব ন্যায্য দাবি আদায় করে নিতে হবে। প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমেই আমরা সব ন্যায্য যৌক্তিক দাবির আন্দোলনকে এগিয়ে নিয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাব। আবারও নতুন বিতর্কে জড়ালেন বদি। কক্সবাজার টেকনাফ পৌর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ছিল 23 জুলাই। বিতর্কিত নানা সিদ্ধান্তের কারণে সংগঠনটির স্বয়ং সভাপতি সহ দলের বড় একটি অংশ কাউন্সিল অধিবেশন বয়কট করেন। এরই মধ্যে টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি করা হয় সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। দলীয় নেতাকর্মীরা জানান, রোববার সকাল 11টায় ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এক পক্ষের বয়কটের কারণে তা বিকেল 3টায় শুরু হয়। এমনকি অধিবেশনে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মনু সভাপতিত্ব করার কথা থাকলেও শেষ পর্যন্ত সভাপতিত্ব করেন সহসভাপতি আব্দুল জলিল। অনুষ্ঠানে দলের বড় একটি অংশ অনুপস্থিত থাকায় এবং উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের কাউন্সিলর অধিবেশনে উপস্থিত ছিলেন না উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী ও তাদের সমর্থকরা। জাবেদ ইকবাল চৌধুরী বাংলা নিউজকে বলেন, কেন্দ্রীয় জেলা উপজেলা নেতাদের সমন্বয়ের পর 12 জুলাই আমার সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, গঠনতন্ত্রের আলোকে ওয়ার্ড কমিটি গঠন ও কাউন্সিলর তালিকা প্রণয়ন সহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সহ সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা না করে এমনকি পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা না ডেকে কোনো কিছু অনুমোদন ছাড়াই একজনকে ভারপ্রাপ্ত সভাপতি বানিয়ে 23 জুলাই সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম, যে বিষয়টি আমি নিজেও অবগত নই। লোকসভার 4 কংগ্রেস সদস্য সাময়িক বরখাস্ত।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্লাকার্ড সহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা আজ সোমবার ওই বরখাস্তের নির্দেশ দেন। পরে সাময়িক বরখাস্ত করা ওই সদস্যরা সংসদ ভবনে অবস্থিত গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। বর্ষাকালীন অধিবেশন চলবে আগামী 12 আগস্ট পর্যন্ত। ওই চার কংগ্রেস সদস্য হলেন তামিলনাড়ু থেকে নির্বাচিত মানিকম ট্যাগোর ও জ্যোতিমণি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টিএন প্রতাপন। গত এক সপ্তাহ ধরে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, প্যাকেটজাত মুড়ি, আটা, ময়দা, পানির ইত্যাদির ওপর নতুন করে পণ্য পরিষেবা কর বসানোর প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করছিলেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানাচ্ছিলেন। তারা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবি জানাচ্ছিলেন। প্লাকার্ড ও পোস্টার নিয়ে লোকসভার কাজকর্মে তারা বাধা দিচ্ছিলেন। প্রথম সপ্তাহের প্রতিদিনই এজন্য সভা মুলতবি করে দেওয়া হয়। গতকাল সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার এভাবে বিক্ষোভ দেখানোর বরদাস্ত না করে চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। তিনি বলেন, বেলা 3টায় আলোচনার অনুমতি দেওয়া হবে, কিন্তু সে সময়ও বিক্ষোভ চলায় স্পিকার ওম বিড়লা বাধ্য হয়ে ওই ব্যবস্থা নেন। সদস্যদের উদ্দেশ্যে স্পিকার বলেন, প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে হলে সবার বাইরে যান, ভাববেন না আমি দুর্বল। কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা এসব নিয়ে আলোচনা চাইছি, সরকার যা করছে সরকার গা করছে না, প্রতিদিনই আমরা আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিচ্ছি, স্পিকার তা অগ্রাহ্য করছেন।